বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের 28 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর নাজমুল আলম খানের স্বাক্ষর করা আদেশে এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। বহিষ্কৃতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম সাহা সহ সংগঠনটির কর্মীরা আছেন। এদিকে সভায় অধ্যাপক জিম্মা হোসেনকে সভাপতি করে 7 সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।